দেখি এখানে মূল তথ্যগুলো আমরা দেখব। কি বলছে, ভ্যালেন্টিনা টেরেসকোভা বর্ন 6 মার্চ 1937। এই মহিলা এখনো আছে কিন্তু জীবিত। তো ভ্যালেন্টিনা টেরেসকোভা ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ মাসলেনিকোভো, কুটাভস্ক ডিস্ট্রিক্ট ইন সেন্ট্রাল রাশিয়া। রাশিয়ান ওয়ামেন, রাশিয়ান মহিলা, ঠিক আছে। বাবা কি ছিল, তার বাবা ছিল ট্রাক্টর ড্রাইভার, মা ছিল টেক্সটাইল প্লান্টে কাজ করত। সে স্কুল শুরু করেছে 1945 সালে, 1945 সালে 8 বছর বয়সে সে স্কুল শুরু করেছে। তার বাবা ছিল, এখান থেকে কি ইনফরমেশন পেলাম, সে সেন্ট্রাল রাশিয়াতে জন্মগ্রহণ করেছে। তার বাবা ট্রাক ড্রাইভার, মা টেক্সটাইল প্লান্ট ওয়ার্কার। তারপরে স্কুল শুরু করেছে যাওয়া 1945 সালে, 8 বছর বয়স। তাহলে তার জন্ম হয়েছে কত, 37। তাহলে 37 থেকে 45, এখানে মোটামুটি 8 বছর ঠিকই আছে। তার স্কুল থেকে আবার বের হয়ে গেছে 53 সালে। তাহলে কত বছর বয়সে স্কুল থেকে বের হলো, মোটামুটি 5 বছর 8 বছর, তাহলে 16 বছর বয়সে এসে স্কুল থেকে বের হয়ে গেল। এবং এরপরে সে ডান্স লার্নিং শুরু করলো, ঠিক আছে। তো ওই আমাদের দেশে এখন শুরু হয়েছে ডিস্টেন্স লার্নিং, তবে রাশাতে আমরা বুঝতে পারছি সে 1950-এর দশকে রাশাতে কিন্তু ডিস্টেন্স লার্নিং শুরু হয়ে গেছে, আর আমরা এখনো ঠিকভাবে ইয়ে করতে পারি না। আচ্ছা, শি বিকেম ইন্টারেস্টেড ইন প্যারাশুটিং। তাহলে সে তার ইন্টারেস্ট কিসের উপর হইলো, প্যারাশুটিং, প্যারাশুট। হ্যাঁ, প্যারাশুট, তারপরে স্কাই ডাইভিং। হ্যাঁ, বিভিন্ন লোকাল এরিও ক্লাব, এরিও ক্লাব মানে হলো যে অ্যারোনটিক্যাল, মানে উড়ন, মানে এরো ক্লাব মানে যারা আকাশ থেকে বিভিন্ন সময়ে জাম্প করে, নামে স্কাই ডাইভিং করে অথবা প্যারাশুটিং করে, এদেরকে শিখায়, এরকম একটা ক্লাব। লোকাল ক্লাবে সে ট্রেনিং নিয়েছে। তাহলে প্যারাশুটিং, স্কাই ডাইভিং, তারপরে ফার্স্ট জাম্প সে করেছে কোথায়, 1969 সালে, 1969 সালে, তখন বয়স কত। তাহলে আমরা দেখতে পাচ্ছি 53 সালে তার বয়স 16 বছর, তাহলে 69, তাহলে কত বছর, 6 বছর, তাহলে 22 বছর বয়সে সে কিন্তু প্রথম জাম্প করেছে, এট দ্য এজ অফ 22। অনেক সাহস। তারপরে আবার এখানে টেক্সটাইল এমপ্লয়ার, মানে টেক্সটাইল ওয়ার্কার হিসেবে কাজ করেছে। টেক্সটাইল ওয়ার্কার মানে হলো যে কাপড়, কাপড় দিয়ে তৈরি করে, সুতা কাপড় দিয়ে তৈরি করে, এই এইসব ফ্যাক্টরিতে আর কি। তো মানে একই সময় সে কাজও করতো আবার এসব জিনিস শিখতো। তারপরে সে স্কাই ডাইভিং এ খুব এক্সপার্টিস অর্জন করেছে, এক্সপার্টিস মানে দক্ষতা। এবং এই স্কাই ডাইভিং এর দক্ষতার কারণে কসমোনাট, কসমোনাট অর্থাৎ নভোচারী, যারা মহাশূন্যে যায় তাদেরকে নভোচারী বলা হয়, নভোচারী হিসেবে তাকে সিলেকশন দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে আফটার দ্য ইউরি গ্যাগারিন, যে কিনা প্রথম মানব যে কিনা স্পেসে ট্রাভেল করেছে 1961-এ, সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড করলো টু সেন্ড এ ওয়ামেন, যেহেতু একজন পুরুষ হচ্ছে 1961-এ। তো 1961-এ তার বয়স কত, তখন 24 হয়ে গেল কিন্তু, কারণ 59 সালে তার 22 বছর, তাহলে 61 সালে তার এখানে কত বছর হয়ে গেল, 2 বছর বেড়ে গেল, তার 24 বছর বয়স তখন। তার 24 বছর বয়সে ইউরি গ্যাগারিন প্রথম ট্রাভেল করে আসলো। তখন সোভিয়েত ইউনিয়ন চিন্তা করলো আমরা একটা মহিলা পাঠাবো। তো 62 সালে 16 ফেব্রুয়ারি প্রোলেথারিয়া, প্রোলেথারিয়া মানে শ্রমজীবী মানুষ, যারা যাদেরকে বলা হয় প্রোলেথারিয়া, খেটে খাওয়া মানুষ, টেরেসকোভাকে। তাহলে কি বোঝা গেল, তাহলে 1962-তে তার বয়স কত, 24। তো 24 বছর বয়সে তাকে সিলেকশন করা হলো একটা প্রজেক্টের মাধ্যমে, এবং তার সাথে আরো 400 জন অ্যাপ্লিকেন্ট ছিল, এদের মধ্য থেকে তাকে সিলেকশন করা হলো। এবং সি টেরেসকোভা হ্যাড টু আন্ডারগো সিরিজ অফ ট্রেনিং, টেরেসকোভা অনেকগুলো ট্রেনিং করতে হয়েছিল তাকে। এর মধ্যে একটা হলো ওয়েটলেস ফ্লাইটস, আইসোলেশন টেস্ট, সেন্ট্রিফিউজ টেস্ট, রকেট থিওরি, স্পেস ক্রাফট ইঞ্জিনিয়ারিং।
ওয়েটলেস ফ্লাইট, আইসোলেশন টেস্ট, এগুলো টেস্টের নাম আর কি, সেন্ট্রিফিউজ টেস্ট, রকেট থিওরি, এগুলো টেস্টের নাম। এই টেস্টগুলো তাকে, ট্রেনিংগুলো তাকে করতে হয়েছে। তারপরে 120 প্যারাশুট জাম্প তাকে ট্রেনিং নিতে হয়েছে, পাইলট ট্রেনিং নিতে হয়েছে, MiG-15 UTI জেড ফাইটার বিমানে। তো অনেকগুলো ট্রেনিং প্র্যাকটিস তাকে মানে করা, মানে করতে হয়েছে। তারপরে সাকসেসফুল লঞ্চ হলো স্পেস ক্রাফ্ট বস্টক 5। স্পেস ক্রাফ্ট মানে মহাশূন্যে যে যান, যে ইয়েটা যায়, যে যানটা যায় সেটাকে আমরা বলি স্পেস ক্রাফ্ট। এটার নাম দিল ওরা বস্টক 5, 1963। তো 63-তে তার বয়স কত তখন? 63-তে তার বয়স অলরেডি 25 হয়ে গেছে। তো টেরেস্কোবা বিগেন প্রিপেয়ারিং ফর আর ওন ফ্লাইট। তো 63-এর একদিন মর্নিংয়ে 16 জুন সে কী করলো, টেরেস্কোবা অ্যান্ড হার ব্যাকআপ কসমোনাট, ব্যাকআপ মানে হলো যে সে যদি কোনো অসুস্থ হয়ে যায় টেরেস্কোবা, তাহলে আরেকজনকে সিলেকশন লাইনে রাখা হয়েছে, সে হলো সোলিভা। সেও স্পেস যে স্যুট মানে পোশাক এটা করেছিল, এবং তারা স্পেস শাটলের যে প্যাড আছে, হ্যাঁ, অ্যান্ড টেকেন টু দ্য স্পেস শাটল লঞ্চ প্যাড বাই বাস, বাস দিয়ে তাদেরকে যেখান থেকে স্পেসটা শাটল করবে, লঞ্চ করবে, সে প্যাডে নিয়ে যাওয়া হলো। তারপরে কমিউনিকেশন এবং লাইফ সাপোর্ট চেক, এগুলো চেক করা হলো তার। সে তারপরে তাকে সিল্ড করা হলো বস্টক 6-এ। সিল্ড মানে হলো যে তাহলে বস্টক 5 গেছে কবে? 63-তে, আর বস্টক 6-এ এখানে তাকে ঢুকানো হচ্ছে। ফিনিশিং 2-আওয়ার কাউন্টডাউন, তো 2 ঘন্টার ভিতরে এটা ফ্লাইট করবে আর কি। এর মধ্যে বস্টক 6-এ তাকে সিল করে পরে তারা কাউন্সিল, মানে হলো যে তাকে এখানে প্রবেশ করে, মুখ তাকে প্রবেশ করে এখানে সেট করা হলো। সেট করার পরে 2 ঘন্টা কাউন্ট ডাউন হলো, বস্টক 6 তারা সাকসেসফুলি লঞ্চ করলো, কোনো ফল্ট নাই। তারপরে টেরেস্কোবা যখন নাকি সে লঞ্চ করলো, তখন সে নিউশিয়া এক্সপিরিয়েন্স করলো। নিউশিয়া মানে বমি বমি ভাব। হ্যাঁ, তো যখন নাকি একটা মানুষ, আমরা যখন বায়ুস্তর থেকে অন্য বায়ুস্তরে যাব বা একটা স্পেস শাটলের ভিতরে ঢুকবো, তখন কিন্তু অন্যরকম পরিবেশ, ঠিক আছে? তো তার মধ্যে নুইশিয়া বলে মাথা ঘোরানো, ফিজিক্যাল ডিসকমফোর্ট শুরু হয়ে গেল। কারণ স্যার এটা কি নাউসিয়া? হ্যাঁ, এটা কি, এটা স্পেলিং কি হবে, নাউসিয়া? হ্যাঁ, নুইশিয়া, নুইশিয়া এন্ড ফিজিক্যাল ডিসকমফোর্ট তার মধ্যে শুরু হয়ে গেল। কারণ হচ্ছে কি যে পৃথিবীটাকে 48 মাসে প্রদক্ষিণ করেছে। শি অরবিটেড দ্য আর্থ 48 টাইমস অ্যান্ড স্পেন্ট অলমোস্ট 3 ডেজ ইন স্পেস। তো 48 বার যদি পৃথিবী ভ্রমণ করতে থাকে একটা মানুষের, তখন তো তার বডি টেম্পারেচার, রক্তচাপ, আমাদের এই বর্তমানে আমরা এই পৃথিবীতে যে আছি, আমরা কিন্তু একটা নির্দিষ্ট একটা মানে একটা অ্যাটমসফিয়ারে বসবাস করি এখানে। যদি কোনো একটা অ্যাটমসফিয়ার একটু রিক্সি দেখে, তাহলে কিন্তু আমাদের অসুবিধা শুরু হয়ে যায়, তাই না? The single flight she logged more flight time than the combined times of all American astronauts. So ekhane ekta tulona kora hoyeche somosto American jara navochari astronauts tara jotokkhon mohashunye thekechilen theke tar theke ei je Valentina tar ekta single flight e er theke aro beshi সে লগড হয়েছিল, মানে এখানে ভ্রমণ করেছিল। হু হ্যাড ফ্লোন বিফোর দ্যাট ডেট, যে আমেরিকান অ্যাস্ট্রোনটরা যতটাই তাদের একদম শুরু থেকে তারা তাদের সম্মিলিত, তারা যত ভ্রমণচারী ছিল নভোচারী, তাদের সবার সমপরিমাণ সময়ের থেকে বেশি সময় একটা সিঙ্গেল ফ্লাইটেই ভ্যালেন্টিনা তেরেস্কোবা মানে থাকতে পেরেছিল। তো টেরেস্কোবা করলো কি, মেনটেন করেছিল একটা ফ্লাইট লগ। ফ্লাইট লগ মানে কখন কি করেছে, কোন কাজটা করেছে, কতক্ষণ, হ্যাঁ, তারপর ফটোগ্রাফ নিয়েছে অনেক হরাইজনের, মানে পৃথিবীর যে বিভিন্ন দিগন্ত, হ্যাঁ, তারপরে অ্যাটমসফিয়ারের বিভিন্ন লেয়ারের ছবি তুলেছে,
যেগুলা পরবর্তীতে অ্যারোসোল লেয়ার্স আইডেন্টিফাই করতে সুবিধা হয়েছে ছবিগুলো তোলার পরে, কারণ আমাদের বাতাসে কিন্তু বায়ুমণ্ডলে কিন্তু স্তর রয়েছে। তো বস্টক সিক্স ওয়াজ দ্য ফাইনাল বস্টক ফ্লাইট অ্যান্ড ওয়াজ লঞ্চড টু ডেজ আফটার বস্টক ফাইভ। তো বস্টক ফাইভ এর পরপরই কিন্তু দুদিন পরে বস্টক সিক্স লঞ্চ করা হয়েছিল, হুইচ ক্যারিড ভ্যালেরি ভিকোভস্কি ইন টু আ স্মলার অরবিট ফর ফাইভ ডেজ। তো বস্টক ফাইভ এর দুদিন পরে বস্টক সিক্স লঞ্চ করা হলো। তো বস্টক সিক্সে তখন একটা যাকে দেওয়া হয়েছিল তার নাম হলো ভ্যালেরি ভিকোভস্কি, সে একই ধরনের অরবিট করেছে পাঁচ দিন, ল্যান্ডিং থ্রি আওয়ার্স আফটার টেরেস্কোবা। টেরেস্কোবার তিন ঘন্টা পরে সে ল্যান্ড করেছিল। দ্য টু ভেসেলস অ্যাপ্রোচড ইচ আদার উইদিন ফাইভ কিলোমিটার্স অ্যাট ওয়ান পয়েন্ট। দুটা ভেহিকেল ভস্টক ফাইভ এবং ভস্টক সিক্স প্রায় কাছাকাছি এসেছিল, উইদিন ফাইভ কিলোমিটার মানে ডিস্টেন্সে একটা পয়েন্টে। অ্যান্ড ফ্রম স্পেস টেরেস্কোবা কমিউনিকেটেড উইথ ভিকোভস্কি অ্যান্ড দ্য সোভিয়েত লিডার ক্রুশেভ বাই রেডিও। টেরেস্কোবা ওই যে তার পাশে যে ইয়া ছিল যে ভিকোভস্কি, তারা তো একটা পাঁচ কিলোমিটার দূরত্বের সময় একটা পয়েন্টে তারা মানে অ্যাপ্রোচ হয়েছিল খুব নিয়ার, তার সাথে যোগাযোগ করেছিল। আবার তারা ওই যে টেরেস্কোবা ওই যে মহাশূন্য থেকেও ক্রুশেভ এর সাথে যিনি কিনা সোভিয়েত লিডার ক্রুশেভ তার সাথে যোগাযোগ করেছিল। তো 1977 এ তখন তার বয়স কত, তাহলে আমরা দেখতে পেলাম 60 বয়স ছিল 25, তাহলে 77 এ তার বয়স কত হবে? কত হবে? 5, 6, 64, 65, 66, 60, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 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 100
49 years of age. She গিয়েছিল কবে 1963 তে তো ওখান থেকে আসার পরে 39 years of age এ টেরেসকোভা তো তখন পিএইচডি করলো তোমার জুকোভসি এয়ারফোর্স একাডেমি থেকে তারপরে সে রাজনীতিতে চলে গেল টার্ন টু পলিটিক্স ডিউরিং দ্য সোভিয়েত রেজিম রেজিম মানে হলো যে শাসনকাল সোভিয়েত শাসনকালে She became one of the presidium members of the Supreme Soviet. সোভিয়েতের চূড়ান্ত রাজনৈতিক অথরিটির একজন প্রেসিডিয়াম সদস্য সে হয়ে গেল প্রেসিডিয়াম সদস্য নাও দিস লিভিং লেজেন্ড ইজ এ মেম্বার অফ দ্য ইন দ্য লোয়ার হাউস অফ দ্য রাশিয়ান লেজিসলেচার নিম্নকক্ষে রাশিয়ার নিম্নকক্ষে মানে লেজিসলেচার মানে সংসদের নিম্নকক্ষে সে একজন মানে ল মেকার ল মেকার মানে হলো যে তোমার ইয়ার কি মানে এমপি মেম্বার অফ পার্লামেন্ট তার 70th birthday তে when she was invited by the Russian Prime Minister Vladimir Putin she expressed a desire to fly to Mars even if for a one way trip তাহলে 70 years birthday তে তার তখন কত সাল চলে আমরা দেখেছি 77 এ তার বয়স কত 39 তো 39 তার বয়স 77 এ তাহলে আর 70 বছর হতে কত বছর লাগে 30 31 বছর তাহলে তুমি 77 এর সাথে 31 যোগ করলে কত বাইর করো কত কত সালে 77 এর সাথে 77 এর সাথে তুমি 31 যোগ করো আচ্ছা 77 78 78 এর সাথে তুমি 20 যোগ করো 108 98 এর সাথে 10 যোগ করো 2008 এ ভ্লাদিমির পুতিন তখন তার 70তম জন্মদিনে হ্যাঁ ওই মহিলার বয়স তখন 2008 এ তার বয়স ছিল কত 70 হ্যাঁ 2008 এ এই মহিলার বয়স হয়ে গেল 70
তো ওই 70 ইয়ার্স অফ এজ সেটা ছিল 2008 সালে। 2008 সালে ভ্লাদিমির পুতিন তাকে দাওয়াত দিয়েছিল, তাই না? ভ্লাদিমির পুতিন তাকে দাওয়াত দিয়েছিল এবং সেখানে দাওয়াতে এসে বলেছিল যে আমি এবার মার্সে ফ্লাই করতে চাই, যদিও একবারের মতো, আর যাতে ফেরত যদি না আসতে পারে না হবে না, না এলে নেই। কিন্তু এখন কি সম্ভব? এই যে বিভিন্ন যে এইসব জায়গায় যাইতে হলে ফিজিক্যাল ফিটনেস খুব দরকার, 70 বছর মানুষ আর কি আছে। আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম যে মহিলা খুব সফল, তাই না? তারপর দেখো কল্পনা চাওলা, আর কল্পনা চাওলা কিন্তু ভারতীয় মহিলা, উনি কিন্তু এই যে স্পেস ভ্রমণ করেছিলেন উনি কিন্তু বাঁচতে পারেন নাই, উনি মারা গিয়েছেন। ওনার জন্ম 1962 তে। হ্যাঁ, সে কি স্পেসেই মারা গেছে? হ্যাঁ হ্যাঁ, কল্পনা চাওলা ওই যখন তোমার স্পেস থেকে আসার সময় ছোট্ট একটা মানে এতো যখন নাকি স্পেস থেকে যখন নাকি এটা ঢুকে যানটা মানে ফেরত আসার সময় তখন প্রচন্ড মানে গতি থাকে, তো বায়ুমণ্ডলের একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে হলে কিন্তু এখানে প্রচন্ড তাপের চাপ মানে সিরিয়াস রকম তাপ চাপ হয়। বায়ুস্তর গুলোর মধ্যে কিন্তু বিশাল ধরনের ফারাক, তো এই বায়ুস্তর গুলোর মধ্যে যখন নাকি এটা এই মানে স্পেস ক্রাফ্টটা যখন মুভ করে তখন প্রচন্ড প্রেশার এবং প্রচন্ড রকম গরম উইয়া হয়, কি মানে ঘর্ষণ বলের ফলে এরকম তৈরি হয়। তখন করলো কি, তাদের ইয়ার সময় এটা যখন তৈরি করেছিল তখন একটু ফল ছিল কোথাও যেন, মানে ইনসুলেটর থাকে, অর্থাৎ এই যে স্পেস ক্রাফ্টের উপরে আছে না, উপরে বাইরে বিভিন্ন জায়গায় ইনসুলেটর থাকে। ইনসুলেটর মানে হলো যে তাপ নিরোধক একটা মানে প্রলেপ, তো কোথায় যেন সামান্য একটু স্ক্র্যাচ হয়েছিল যেখানে একটু মাইনর একদম চোখে দেখা যায় না এমন এক জায়গায় ইনসুলেটরটা একটু মানে একটু ইয়া ছিল, স্ক্র্যাচ হয়েছিল, তো ওইখানে তো ব্যাপক তাপ, তো ওই সামান্য একটু স্ক্র্যাচের ভিতর দিয়ে আস্তে আস্তে আগুন লাগতে লাগতে মনে করো যে পুরোটাই জ্বলে পুরো ছারখার হয়ে গেছে। তো ওইটার ভিতরেই কল্পনা চাওলা সহ যারা ছিল তারা একদম ফ্রাই হয়ে গেছে, তাদের লাশও পাওয়া যায়নি, এমন গতিতে নামছে, এত গতিতে যে এটা পড়তে পড়তে ছাই হয়ে পৃথিবীতে নামছে। হাড্ডি শুদ্ধ পুরো ছারখার হয়ে শেষ, তাই না? তো এখানে আমরা দেখি কল্পনা চাওলা তাহলে 1962 থেকে 2003, তাইলে এখানে আচ্ছা তোমার কাছে কি মনে হয় যে 2008 সালে যদি ভ্যালেন্টিনার বয়স হয় 70 বছর, বর্তমানে তার বয়স কত হবে? 70 বছর হইলে, 2008 এ 70 বছর হলে বর্তমানে তার বয়স কত হবে? 82 বছর। হ্যাঁ, 82 তার ইয়ার, 82 তার বয়স চলছে, সে কিন্তু এখনো আছে মহিলা ভ্যালেন্টিনা। তো আচ্ছা দেখো এখানে 2003 সালে মারা গেছে কল্পনা চাওলা, তার কতটুকু বয়স ছিল তাহলে? ধরলাম এখানে 60 থেকে 40 43 43 থেকে দুইবার দিলে 41, মাত্র 41 বছর বয়সে কল্পনা চাওলা কিন্তু মারা গেছে, অল্প বয়স। আচ্ছা কল্পনা চাওলা কোথায় জন্মগ্রহণ করেছে? কার্নাল, ইন্ডিয়া। তো সে তার স্কুল শেষ করেছে একটা সেকেন্ডারি স্কুল থেকে বালনিকেতন কার্নালে, তারপরে ফার্স্ট ইন্ডিয়ান বর্ন ওমেন এবং সেকেন্ড পার্সন ইন স্পেস ফ্রম দিস সাবকন্টিনেন্ট, প্রথম ভারতীয় নারী এবং দ্বিতীয় মানুষ এই আমাদের সাবকন্টিনেন্ট থেকে যে কিনা এই ধরনের একটা স্পেসে গিয়েছিল। তো সে গ্রাজুয়েশন করেছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে, কত সালে? 1982 তে সে পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সে ইয়া করেছে। একটা মিনিট, একটা কল আসছে, হ্যাঁ আমি ধরতেছি। আসলাম ভাই,
হ্যাঁ, আমি আমরা কল দিতেছি। হ্যাঁ, করাবি। ওকে, তাহলে এখানে এই মহিলা জন্মগ্রহণ করেছে, এখানে ইনফরমেশন গুলো হলো কি যে এই মহিলা জন্মগ্রহণ করেছে কার্নাল ইন্ডিয়াতে, সে স্কুল করেছে কার্নালে, তারপরে পাঞ্জাবে পড়াশোনা করেছে, তারপরে সে 82-তে পাঞ্জাব থেকে পাশ করেছে, পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং ইয়া থেকে 82-তে পাশ করার পরে চলে গেল আমেরিকা, তারপর ওইখান থেকে মাস্টার্স করলো, 84-এ পিএইচডি করলো, 88-এ ইউনিভার্সিটি অফ কলোরাডো ওই স্পেস ক্রাফটের উপরেই, তারপরে সে কি করলো 86-এ সে কি করলো, ডিটারমাইন্ড টু বিকাম অ্যান অ্যাস্ট্রোনট ইভেন ইন দ্য ফেস অফ দ্য চ্যালেঞ্জার ডিজাস্টার ইন 1986। তো চ্যালেঞ্জার ডিজাস্টার নামে আরেকটা স্পেস ক্রাফটের ডিজাস্টার হয়েছিল, ওইটার খবর উনি জেনেও উনি কিন্তু সাহস করে উনি বললেন যে আমি নভোচারী হব। তো উনি কি করলেন, এবং ওইটা চ্যালেঞ্জারটা ব্রোক অ্যাপার্ট, ভেঙে চুরে একদম চুরমার হয়ে গেছে 73 সেকেন্ডের ভিতরে এটার ফ্লাইটের পরপরই, লিডিং টু দ্য ডেথস অফ 7 ক্রু মেম্বার্স। ওই চ্যালেঞ্জারের 7 জন লোক মারা গেছে। চাওলা তখন করলো কি, যেহেতু সে কসমোনাট হইতে চায়, অ্যাস্ট্রোনাট হইতে চায়, তখন সে নাসাতে জয়েন করলো 88-এ। তাহলে 82-তে ইন্ডিয়া থেকে ইঞ্জিনিয়ারিং করার পরে 88-এর ভিতরে 6 বছরের ভিতরে সে কিন্তু অনেক উপরে উঠে গেল, মাস্টার্স করলো, পিএইচডি করলো, তারপরে নাসাতে জয়েন করলো, তারপরে কাজ করতে করতে কি করলো, ভাইস প্রেসিডেন্ট হয়ে গেল কোন একটা ডিপার্টমেন্টে, সেটা হলো কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স। কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স CDF রিসার্চ এর একটা ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং, মানে ভার্টিক্যাল হলে মানে একদম বরাবর উলম্ব ভাবে যদি তুমি কিভাবে মানে টেক অফ করবা এবং উলম্ব ভাবে কিভাবে ল্যান্ডিং করবা, এটা প্রসেসটা সে এই বিষয়ে সে মানে গবেষণা করতে গিয়ে সে ওটার ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছে, এবং 91-এ সে US সিটিজেনশিপ পাইল, এবং তখন নাসার অ্যাস্ট্রোনট হিসেবে কাজ করা শুরু করলো 1995-এ। তো তাকে সিলেকশন দেওয়া হলো 1986-এ। তো she spoke the following words while traveling in the weightlessness of space. আমরা জানি যে স্পেসে আমাদের কোনো মাধ্যাকর্ষণ শক্তি থাকে না, তো তুমি ইচ্ছা করলে এক আঙ্গুল দিয়ে একটা বিশাল উহুদ পাহাড়কে পর্যন্ত তুলতে পারবা, তাই না? বিশাল ভারী জিনিসকে তুমি খুব সহজে তুলতে পারবা, তোমার জন্য খুবই সহজ হবে। তো ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স, দেখে বলছে কল্পনা চাওলা বলছে, হ্যাঁ কল্পনা চাওলা বলছে যে মানুষ কি, মানুষ হলো তার ইন্টেলিজেন্স। হ্যাঁ, তো শি হ্যাড ট্রাভেল 10.67 মিলিয়ন মাইলস, প্রায় 10.67 মিলিয়ন মাইল সে ভ্রমণ করেছে, এবং 252 বার পৃথিবীটা ভ্রমণ করেছে চতুর্দিকে, পৃথিবীর চতুর্দিকে। তো তার স্পেস যে মিশনটা শুরু হয়েছিল এটার নাম হলো STS-87। এটা 97-এ 19th November 97-এ শুরু হয়েছিল, তার সাথে ছিল 6 জন মেম্বার। তার যে শাটলের নাম ছিল স্পেস শাটল কলাম্বিয়া, তার প্রথম মিশনে এটা 15 দিন লাস্টিং করেছিল, 15 দিন 16 ঘন্টা 34 মিনিট 4 সেকেন্ড, এবং সে ট্রাভেল করেছে 6.5 মিলিয়ন মাইলস। ঠিক আছে, তো সে মানে তার দায়িত্বটা কি ছিল, ডেপ্লয়িং, ডেপ্লয় করা মানে স্থাপন করা, প্রতিস্থাপন করা, স্পার্টান স্যাটেলাইট, একটা স্যাটেলাইট লাগানো বা প্রতিস্থাপন করা তার দায়িত্ব ছিল, হুইচ হাওয়েভার ম্যাল ফাংশনড। কিন্তু ওই যে স্পার্টান স্যাটেলাইটটা এটা কাজ করা বন্ধ করে দিয়েছিল নেসেসিয়েটিং, এবং যার ফলে তাকে স্পেস ওয়াক করতে হয়েছিল, নেসেসিয়েটিং স্পেস ওয়াক বাই উইনস্টন স্কট অ্যান্ড চাকো ডোই, টু অফ আওয়ার ফেলো অ্যাস্ট্রোনটস, টু রিট্রিভ দ্য স্যাটেলাইট। তো যার ফলে তার দুজন যে সহযোগী উইনস্টন স্কট আর টাকো ডোই, তারা দুজন স্পেসে হেঁটে স্পেস ওয়াক করে তারা ওই মেশিনটাকে রিট্রিভ, স্যাটেলাইটটাকে রিট্রিভ করেছিল, মানে ঠিক করেছিল, এটাকে পুনরুদ্ধার করেছিল বা এটাকে পুনরায় চালু করেছিল।
তো 2000-2000 সালে তাকে সিলেকশন করা হলো সেকেন্ড স্পেস মিশন STS-107। তাহলে 87 কিন্তু সে করেছে, STS-87 কিন্তু সে সাকসেসফুলি কমপ্লিট করেছে, তাই না? 1997-এ সে কমপ্লিট করেছে। ওখানে সে 15 দিন 16 ঘন্টা 34 মিনিট 4 সেকেন্ড ছিল এবং সে ভ্রমণ করেছে 6.5 মাইল। এটা সফলভাবে সম্পন্ন করার পর তাকে আবার বলা হলো যে তুমি 2000 সালে বলা হলো যে তুমি ঠিক আছে, তুমি এবার STS-107 এর জন্য তুমি সিলেক্টেড স্পেস মিশন। এই মিশনে এই মিশনটা বারবার ডিলে হচ্ছিল ডিউ টু স্কেডিউলিং কনফ্লিক্টস। স্কেডিউলিং মানে হলো যে সবকিছু, মানে যখন সবকিছু স্কেডিউল মিলে, আসলে এখানে অনেক কিছু জিনিস জড়িত, তো তো কোনোটা যদি একটু ফল করে তাহলে কিন্তু কোনোটার সাথে কোনোটা স্কেডিউল মিলে না। তো স্কেডিউলিং কনফ্লিক্টের কারণে ডিলে হচ্ছিল, টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল। তো করলো কি, 2003 সালের জানুয়ারি মাসের 16 তারিখ কল্পনা চাওলা ফাইনালি এই যে নিউ মিশনটা নিয়ে 6 জন স্পেস ক্রু নিয়ে শুরু করলো। এবং এটা একটা ইলফেটেড, মানে হতভাগ্য দুর্ভাগ্যজনক তার জন্য স্পেস শাটলটা কলম্বিয়া মানে হলো। শি ওয়াজ ওয়ান অফ দ্য মিশন স্পেশালিস্ট, সে ছিল মিশনের একজন গবেষণা বা বিশেষভাবে দক্ষ। চাওলার রেসপন্সিবিলিটি কি ছিল, মাইক্রো গ্র্যাভিটি এক্সপেরিমেন্টস। মাইক্রো গ্র্যাভিটি মানে হলো যে তোমার ম্যাক্রো হলো বড় লেভেলে, মাইক্রো হলো ছোট লেভেলে। ছোট লেভেলে কি ধরনের তোমার অভিকর্ষ ত্বরণটা কাজ করে সেটাকে সে, মানে অর্থাৎ সে যেখানে যাবে, যে স্পেসে যাবে, যে ইয়াতে যাবে, ওইখানে মাইক্রো গ্র্যাভিটিটা কেমন। ফর হুইচ দ্য ক্রু কন্ডাক্টেড নিয়ারলি 80 এক্সপেরিমেন্ট স্টাডিং আর্থ এন্ড স্পেস সায়েন্স। এবং এই মাইক্রো গ্র্যাভিটি এক্সপেরিমেন্ট করতে গিয়ে তারা 80টার মতো এক্সপেরিমেন্ট করেছিল। এক্সপেরিমেন্ট করে তারা দেখেছে কি আর্থ এবং স্পেসের অবস্থা, অ্যাডভান্স টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাস্ট্রোনট হেলথ এন্ড সেফটি, এগুলোও দেখতে হয়েছে। আফটার 16 ডে সাইন্টিফিক মিশন ইন স্পেস, 16 দিনের ওখানে ওনারা সাইন্টিফিক মিশন করেছেন, গবেষণা করেছেন। ফেব্রুয়ারি 2003-তে তো গেল কবে, 16 জানুয়ারি। তো 16 দিন ওখানে থাকছে, তাহলে 16 দিনে 32, তাহলে ফেব্রুয়ারি মাসের শেষ হয়ে যায় 28 দিনে, তাই না? তো সেখানে আমরা দেখতে পাচ্ছি 4 দিন কমাইলে তাহলে এখানে আমাদের 1, 2, 3, 3 তারিখ 1st February 2003 কলম্বিয়া ডিজ ইন্টিগ্রেটেড ওভার টেক্সাস ডিউরিং ইটস রি এন্ট্রি ইন্টু দ্য আর্থস অ্যাটমোসফিয়ার। তো পহেলা ফেব্রুয়ারি যখন 2003 সালের পহেলা ফেব্রুয়ারি যখন এই স্পেস শাটলটা যখন টেক্সাসে তার যে স্পেস শাটলে ঢুকতেছিল, তখন এটা ডিজ ইন্টিগ্রেট হয়ে গেল, একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে গেল। ডিউরিং ইটস রি এন্ট্রি ইন্টু দ্য আর্থস অ্যাটমোসফিয়ার, আর্থের অ্যাটমোসফিয়ার ঢোকার সময় এটা ডিজ ইন্টিগ্রেট হয়ে গেল, মানে এটা ধ্বংস হয়ে গেল, আগুন ধরে গেল বা তারা একদম বিচ্ছিন্ন হয়ে গেল। অল দ্য ক্রু ইন কলম্বিয়া ইনক্লুডেড চাওলা ডাইড ইন 16 মিনিটস প্রায়র টু দেয়ার স্কেডিউলড ল্যান্ডিং। তাদের স্কেডিউলড ল্যান্ডিং এর 16 মিনিট আগে তারা মারা গেল। ইনভেস্টিগেশন শোজ দ্যাট দিস ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হ্যাপেন ডিউ টু এ ড্যামেজ ইন ওয়ান অফ দ্য কলম্বিয়াস উইংস। তো কলম্বিয়া যে যানটা ছিল, ওই যানটার মধ্যে কিছুটা ড্যামেজ ছিল, এবং এই ড্যামেজটা কিসের জন্য ছিল, এ পিস অফ ইনসুলেটিং ফোম। ইনসুলেটিং ফোম এটা উঠে গিয়েছিল, অর্থাৎ ইনসুলেটর দিয়ে কি করে, তাপমাত্রা নিরোধক করে আর কি। তাপমাত্রা যতই হোক, এটা ধরো 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই ইনসুলেটর দিলে ভিতরে আর এটা যেতে পারে না, এটা তাপটা সহ্য করে। তো এই ফোমটা উঠে গেছে, ফোমটা উঠে গিয়ে, তো এই ফোম উঠে যাওয়ার ফলে এই যে হিটটা গিয়ে এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্কে গিয়ে লেগেছে, পিলিং অফ ডিউরিং দ্য লঞ্চ। তো ওই এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্কের এই যে মানে ভিতরে যে ইয়াটা আছে ট্যাঙ্কের কিছুটা মানে চামড়া বা ভিতরের অংশটা পিলিং হয়ে গেছে। পিলিং মানে কি, চামড়া সিলাইলে যেরকম, ওইখানে সামান্য একটু মানে উঠে গিয়েছিল। তো ওইটাই কিন্তু আবার যখন তারা রি এন্ট্রি করে, তখন তো ওই যে অ্যাটমসফিয়ার, আর্থের অ্যাটমসফিয়ার একটা তাপমাত্রা চাপ বিভিন্ন রকম, একটা থেকে তুমি একটা যাইবা তখন তোমাকে প্রচণ্ড হিট এবং প্রেশার ফিল করতে হয়। তো হিট এবং প্রেশার ফিলে সামান্য একটু
ফাঁকা পেয়ে এখানে আগুন ধরে যায়, ডিউরিং দ্য ইন্টেন্স হিট অফ রিএন্ট্রি, রিএন্ট্রির সময় এখানে প্রচন্ড তাপ চাপ হয়, হট গ্যাসেস পিনেট্রেটেড দ্য ইন্টেরিয়র অফ দ্য উইং, গরম গ্যাস পিনেট্রেট মানে ছিদ্র করে ঢুকে গিয়েছিল ইন্টেরিয়র, একদম এটার যে পাখা, পাখার ভিতরের ইন্টেরিয়রে ঢুকে গিয়েছে, রেস্টোরিং এর সাপোর্ট স্ট্রাকচার, এবং ভিতরে ঢুকে তাদের জন্য যে সাপোর্ট স্ট্রাকচার ছিল, তাদের বেঁচে থাকার যে অক্সিজেন, বিভিন্ন জিনিসপত্র ওটার ভিতরে ঢুকে গিয়েছিল তাপমাত্রা, এন্ড কজিং দ্য রেস্ট অফ দ্য শাটল টু ব্রেক ডাউন, এবং এ ঢুকে যাওয়ার ফলে তাদের শাটলটা ভেঙ্গে চুরমার হয়ে গেল, এভাবে তারা মারা গেল। ঠিক আছে, তাহলে কি এটা ক্লিয়ার? তো আসুনি তুমি। জি স্যার আসি। আসো। আচ্ছা আসি স্যার। ওকে, তাহলে এখানে কোনো প্রশ্ন আছে তোমার, জানার কিছু আছে? না স্যার। আচ্ছা, এখানে কিন্তু প্র্যাকটিস করতে হবে, এগুলো আগে শেষ করা দরকার ছিল, পড়াটা আরো আগে শুরু করা দরকার ছিল। আচ্ছা, ইউনিট টু থেকে তোমার কি আছে? ইউনিট টু থেকে তোমার আছে, ইউনিট টু থেকে তোমার আছে টেক্সট কি আছে, লেসন ওয়ান টু। ঠিক আছে, তো লেসন ওয়ান টু আমরা পড়ি, এই যে লেসন ওয়ান টু, এই যে ইউনিট টু গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস, মানে বৈজ্ঞানিক যে আমাদের অর্জনগুলো হয়েছে এগুলোর মধ্যে কী কী গ্রেট, সাম অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস অফ দ্য লাস্ট 50 ইয়ার্স, বিগত 50 বছরে আমাদের কী কী গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট হয়েছে এই বিষয়ে বলা হচ্ছে, লেসন ওয়ান আছে একটা, আর একটা হলো লেসন টু। লেসন টু এর কথা এখানে বলা হয়েছে, এই যে এইদিকে লেসন টু। আচ্ছা, তাহলে আমরা দেখি লেসন ওয়ানটা আমরা দেখি, লেসন ওয়ানটা আমরা দেখি, এই যে লেসন ওয়ানে কি বলা আছে এখানে, খুবই সহজ বলা আছে যে উই হিউম্যান বিংস ট্যান টু ফরগেট হাউ ফার উই হ্যাভ কাম অ্যাজ এ স্পিসিস ইন এ রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ টাইম, যে আমরা মানুষরা ট্যান্ড, আমাদের একটা টেন্ডেন্সি আছে, প্রবণতা আছে, আমরা ভুলে যাই কত দূর আমরা অগ্রসর হয়েছি মানব জাতি হিসেবে ইন এ রিলেটিভলি অপেক্ষাকৃতভাবে অল্প সময়ের ভিতরে। ইট ওয়াজ অনলি ইন দ্য 1870s ওয়েন উই হ্যাড দ্য ফার্স্ট হাউস দ্যাট ওয়াজ লাইটেড উইথ ইলেকট্রিসিটি, বেশি দিন আগের কথা নয়, 1870 সালে প্রথম আমাদের ইলেকট্রিক লাইট বা ইলেকট্রিসিটি লাইট যা হয়, বিদ্যুতের লাইট যা আমরা আছে এটা তৈরি হয়, তাহলে কত সাল আগে? 1870, 1970, বেশি দিন আগে তো না, 1970-এর পরে ধরো 100 বছর, 130 বছর, 150 বছর, বছর আগে আমাদের লাইট আবিষ্কৃত হয়েছিল। তো প্রথম লাইট আবিষ্কৃত হওয়ার পরে এরপরে কি অবস্থা হলো? এখন ব্যাপক পরিবর্তন, the cars just started to become available 100 years ago, to gari manusher kache available hoyeche 100 bochor age, that means 1920 sal theke, to charles lindbergh made the first transatlantic flight in 1927, to prothom flight biman toiri kora hoyechilo 1927 e, tale beshi din age to na, tale ekhane 70 73, ar ekhane dhoro 20 bochor 93 বছর আগে। টেলিভিশন ডিডন্ট বিকাম ওয়াইডলি অ্যাভেলেবল আনটিল দ্য ওয়ার্ল্ড আফটার ওয়ার্ল্ড ওয়ার দ্য সেকেন্ড, তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত টেলিভিশন আমাদের কাছে অ্যাভেলেবল ছিল না, তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হচ্ছে আমাদের 1933 থেকে 1939 থেকে 1930 সম্ভবত 43 অর 45, so in other words the advances human kind has made in a relatively short period of time have been nothing short of extraordinary, to olpo shomoye amra ja arjon korechi manob jati hishebe advance hoyeche amader eta oshadharon, perhaps just extraordinary is how we tend to simply adapt to these incredible changes, shombhaboto just as a, as in extraordinary how, arekta bishoy ekhane অসাধারণ যে কিভাবে আমরাও মানব জাতিরা এত দ্রুত পরিবর্তনের সাথে নিজেদেরকে অ্যাডাপ্ট করে ফেলেছি, হ্যাঁ নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছি টু দিস ইনক্রেডিবল চেঞ্জেস, এই অবিশ্বাস্য পরিবর্তনগুলোর সাথে খাপ খাইয়ে চলাটাও তো কিন্তু একটা ব্যাপার,
not realizing how completely our world has been altered in a short span of time. এবং কত দ্রুত আমাদের পৃথিবীটা অল্টার হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, আমরা পুরোপুরি বুঝে ওঠার আগেই কিন্তু আমরা নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছি। With that in mind, এই জিনিসটাকে মনে রেখে, মাথায় রেখে, it is worth looking back. এটা ভালো হবে, এটা গুরুত্বপূর্ণ, worth, এটা মূল্যবান, এটা খুবই গুরুত্বপূর্ণ, পিছনের দিকে ফিরে তাকানো, at some of the amazing scientific advances. আশ্চর্যমূলক আমরা যেসব সাইন্টিফিক অ্যাডভান্স গুলো হয়েছে বিগত ফিউ ডেকেডসে, বিগত কয়েকটা যুগে বা কয়েকটা দশকে, আমরা সেগুলো দিয়ে খেয়াল রাখতে হবে। দশক মানে দশ বছর, ডেকেডস। প্রথম একটা বলছে যে দ্য আর্টিফিশিয়াল হার্ট, কৃত্রিম হৃৎপিণ্ড, তারপরে হলো সেলফোন, তারপরে হলো পার্সোনাল কম্পিউটার, তারপরে ফার্স্ট কমিউনিকেশন স্যাটেলাইট, তারপরে হলো মুন ল্যান্ডিং, এরপরে দ্য ইন্টারনেট অর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তারপরে হলো দ্য মাইক্রোচিপ। আসলে এগুলো কিন্তু ব্যাপক পরিবর্তন করে দিয়েছে আমাদের জীবনকে। প্রথমে যেটা ওরা বলছে যে এটা হলো যে মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে এখানে আর্টিফিশিয়াল হার্ট, এটা বলছে এখানে যে দেয়ার ইজ নাথিং দ্যাট পিকস দ্য ইন্টারেস্ট অফ এ হিউম্যান বিং কোয়াইট অ্যাজ মাচ অ্যাজ দ্য প্রসপেক্ট অফ লিভিং এ লংগার লাইফ, যে দীর্ঘদিন বেঁচে থাকার সম্ভাবনা, মানে এমন একটা বিষয় যেটা মানুষকে সবচেয়ে বেশি ইন্টারেস্ট, বা যে জিনিসটার প্রতি মানুষের সবচেয়ে বেশি ইন্টারেস্ট থাকে, মানে কোন ওষুধরা খাইলে, কোন চিকিৎসাটা করলে, কোন মানে কোথায় গেলে কি করলে আমি দীর্ঘদিন বাঁচতে পারবো, এটা যদি তোমাকে কেউ বলে বা আমাকে বলে, আমরা কিন্তু ওই দিকে খুব আকর্ষণ বোধ করি। কিন্তু যদি বলে দেন না, নিয়ে ওষুধ রাখেন আপনি আরো 200 বছর বাঁচবেন, তাহলে আমরা বলবো দেন দেন এখনই দেন। এবং যদি দেখি যে না, এটা তো আসলে এটার মধ্যে কোনো ফাঁকিবাজি নাই, তাহলে তো একেবারে আমরা এখনই নিয়ে নিব। এটাই বলছে এখানে পিকস, দেয়ার ইজ নাথিং দ্যাট পিকস দ্য ইন্টারেস্ট অফ এ হিউম্যান বিং। পিকস মানে যে জিনিসটা তোমার মাঝে আগ্রহ তৈরি করবে, এমন কোনো জিনিস নাই, দ্যাট পিকস আগ্রহ উচ্ছ্বাসিত করে মানুষের মাঝে, যে মানে অর্থাৎ দীর্ঘদিন বেঁচে থাকার আকাঙ্ক্ষাটা সবচেয়ে বড় আকাঙ্ক্ষা মানুষের। ইমপ্লান্টিং আ পারসন উইথ অ্যান আর্টিফিশিয়াল হার্ট ইন 1982 ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি স্টেপ টুয়ার্ডস ইনক্রিজিং দ্য হিউম্যান লাইফ স্প্যান। বলছে যে হিউম্যান লাইফ স্প্যান, মানুষের জীবন কালকে ইনক্রিজ করার ক্ষেত্রে একটা এক্সট্রাঅর্ডিনারি স্টেপ নেওয়া হয়েছিল 1982-তে, কিভাবে আর্টিফিশিয়াল হার্ট ইমপ্লান্ট করার মাধ্যমে। ইমপ্লান্ট মানে প্রতিস্থাপন করার মাধ্যমে বা স্থাপন করার মাধ্যমে। সিয়াটল বেসড ডেন্টিস্ট, সিয়াটলের আমেরিকান একটা অঙ্গরাজ্য সিয়াটল, সিয়াটলের একজন ডেন্টিস্ট টনি ক্লার্ক। হ্যাঁ না, আপনি কিছু বলেন। সিয়াটলের আমেরিকান একজন সিয়াটলের ডেন্টিস্ট দন্ত চিকিৎসাবিদ ডক্টর বার্নি ক্লার্ক, দেশে প্রথম ব্যক্তি যে কিনা ইমপ্লান্টেড উইথ দ্য জার্ভিক সাবন ইন আর্টিফিশিয়াল হার্ট ইন্টেন্ডেড টু লাস্ট আস লাইফ টাইম। একজন ডাক্তার ডক্টর বার্নি ক্লার্ক ওয়াজ দ্য ফার্স্ট পার্সন ইমপ্লান্টেড উইথ। এই ডাক্তারকেই, এই ডক্টর বার্নিকে, তার যে হার্ট আছে এটাকে ইমপ্লান্ট করা হয়েছিল, এবং যে আর্টিফিশিয়াল যে হার্টের নাম ছিল জার্ভিক সাবন, ইন আর্টিফিশিয়াল হার্ট ইন্টেন্ডেড টু লাস্ট লাইফ টাইম, লাইফ টাইমটাকে বৃদ্ধি করার ক্ষেত্রে দ্য জার্ভিক সাবন আর্টিফিশিয়াল হার্ট ওয়াজ ডিজাইন বাই রোবার্ট জার্ভিক। এই জার্ভিক সাবন আর্টিফিশিয়াল হার্ট ডিজাইন করেছে রোবার্ট জার্ভিক নামে একজন বিজ্ঞানী। দো দ্য পেশেন্ট সার্ভাইভড 112 days, যদিও পেশেন্ট মাত্র 112 দিন বেঁচে ছিল, ইট ওয়াজ আ হিউজ স্টেপ টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ হার্ট ট্রান্সপ্ল্যান্ট সার্জারি। যে 112 দিন বেঁচে থাকলেও কিন্তু এটা হার্ট ট্রান্সপ্ল্যান্ট সার্জারির ক্ষেত্রে, প্রতিস্থাপনের ক্ষেত্রে, এটা একটা ব্যাপক মাইল ফলক। ওয়ান ডে মোর অ্যাডভান্সড ভার্জনস অফ আর্টিফিশিয়াল অর্গানস উইল লাইকলি অ্যালাউ
us to live much longer and more productive lives. একদিন এমন আসবে যে আরো অ্যাডভান্স ভার্জন আসবে এই আর্টিফিশিয়াল অর্গানগুলোর, অঙ্গগুলোর, কৃত্রিম অর্গান যে আমরা তৈরি করছি এগুলোর আর অ্যাডভান্সড ভার্জনগুলো আসবে এবং সম্ভবত আমাদেরকে আরো বেশি দিন কর্মক্ষমভাবে বেশি দিন বাঁচে বেঁচে থাকার সুযোগ দিবে। When we get there, we'll owe a lot to Robert Zurbich's artificial heart. যখন আমরা ওইদিকে যাবো এটা অর্জন করতে পারবো তখন আমরা চিরকৃতজ্ঞ চিরঋণী থাকবো রবার্ট জার্ভিকের আর্টিফিশিয়াল হার্টের যে তৈরি বা যে ডিজাইন সে করেছিল। Cell phones have been around since the late 80s, 1800s. The 1800 সালের শেষের দিকে phone available, কিন্তু সেল ফোনটা প্রথম অ্যাপিয়ারেন্স হয়েছে আমাদের সামনে 1990 সালে। এমনিতে ল্যান্ড ফোন ছিল কিন্তু মোবাইল ফোনটা বা সেল ফোনটা 1990 সালের দিকে আমাদের কাছে অ্যাভেলেবল বা আমাদের সামনে এসেছে, অ্যাভেলেবল না হলেও মানে অ্যাপিয়ারেন্স হয়েছে। টুডে বাই সাম এস্টিমেটস, আজকে কিছুটা আন্দাজের মাধ্যমে বা কিছুটা গবেষণা বা আন্দাজ করার মাধ্যমে এটা বলা যায় যে মোর দেন 100 million people in Bangladesh and more than 4.6 billion people worldwide have mobile phones. Kaskar mobile phone kan nai. The information ekhane holo Bangladesh 100 million and worldwide 4.6 billion people er kache ki royeche mobile royeche. Anything that is useful and spread so fast has to be considered one of the greatest inventions of all time. তো যে জিনিসটা খুবই উপকারী এবং খুব দ্রুত ছড়িয়ে পড়ে বুঝতে হবে যে এটা ইনভেনশনটা খুব গ্রেটেস্ট মানব জাতির ইতিহাসে। কেবল 20 বছর আগে ইন বাংলাদেশ, বাংলাদেশে বাংলাদেশে 20 বছর আগে AT&T টেলিফোন থাকারও ছিল একটা বিশাল একটা কঠিন ব্যাপার, লেট অ্যালোন মোবাইল ফোন। আর মোবাইল ফোনের কথা তো বাদই দিলাম। টুডে পিপল ফ্রম অল সোশ্যাল স্ট্রাটা, আজকাল দেখা যাচ্ছে সমাজের সর্বস্তরের মানুষের কাছে, স্ট্রাটা মানে লেয়ার, স্তর, ফ্রম স্ট্রিট ভেন্ডার্স টু বিজনেস এক্সিকিউটিভস, রাস্তার বিক্রেতা থেকে শুরু করে ব্যবসার উঁচু কর্মকর্তার কাছে, হ্যাঁ এক্সিকিউটিভ লাক্সারি কার্স, হ্যাঁ ব্যবসায়িক বড় কর্মকর্তার কাছে ও যিনি বড় ভালো গাড়িতে চড়েন, অ্যান্ড ফ্রম ভিলেজার্স টু আরবানাইটস, গ্রামবাসী থেকে শহরবাসী সবার কাছে এখন কি রয়েছে, একটা না সেলফোন থাকবেই। সিন্স May 2015 বাংলাদেশ জয়েন্ট ইটস সাউথ এশিয়ান নেইবার্স ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান অন দ্য লিস্ট অফ countries with 100 million or more mobile phone users. 100 millioner the club mobile user er bangladesh 2015 sale join koreche. The other countries on the list are china te mobile phone byabohar kore 1 billion, russia, brazil, the united states, indonesia, japan, germany, the philippines and nigeria. Eshob deshe পাকিস্তানে হলো 122 মিলিয়ন আর ইন্ডিয়াতে হলো 862 মিলিয়ন। এই গেল সেল ফোনের ব্যাপারে। এরপরে আসো তুমি দ্য পার্সোনাল কম্পিউটার। টুডে উই টেক ফর গ্রান্টেড দ্যাট উই হ্যাভ ওয়ান মেশিন দ্যাট অ্যালাউস আস টু অ্যাক্সেস দ্য ইন্টারনেট। তো আজকে আমরা দেখা যাচ্ছে যে পার্সোনাল কম্পিউটারের কথা বলি, আজকে আমরা একটা মেশিন দিয়ে ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারি। টেক ফর গ্রান্টেড নিশ্চিতভাবে ডু প্রসেসিং, ওয়ার্ড প্রসেসিং মানে ওয়ার্ডের কাজ করতে পারি, মাইক্রোসফট ওয়ার্ড, ক্যালকুলেটর, টিভি দেখতে পারি, গেম খেলতে পারি, অনেক কিছু হোস্ট করতে পারি। বাট পার্সোনাল কম্পিউটার অনলি বিকেম অ্যাভেলেবল মানে আমাদের কাছে, কনজিউমারদের কাছে, কাস্টমারের কাছে অ্যাভেলেবল হয়েছে 1974। কে করেছে? মাইক্রোসফট উইন্ডোজ যখন নাকি শুরু হলো 1985 এবং
And it's good that it was just without the prevalence of personal computer. The internet wouldn't have had nearly as big an impact as it has ever since. ইন্টারনেট যে আমাদের কাছে খুব বহুল প্রচলিত হচ্ছে এর প্রধান কারণটা হলো এই যে পার্সোনাল কম্পিউটার। পার্সোনাল কম্পিউটার না থাকলে এত দ্রুত ইন্টারনেট অথবা এই মাইক্রোসফট উইন্ডোজ যে তারা যে তৈরি করেছে মাইক্রোসফট, এটাও আমাদের কাছে অ্যাভেলেবল হতো না বা আমরা ব্যবহার করতাম না। এবারে বলছে যে ফার্স্ট কমিউনিকেশন স্যাটেলাইট, স্যাটেলাইটের মাধ্যমে কিভাবে কমিউনিকেশন করা যায় এটা প্রথমে শুরু হয়েছে। People on earth may take for granted today's high-tech world of cell phones. যে আজকে মানুষ সেলফোনের উপরে হাইটেক ওয়ার্ল্ডে উচ্চ প্রযুক্তির বিশ্বে মানুষ সেলফোনকে অনেক বিশ্বাস করে। GPS and satellites high above the planet that make instant communication possible. ইনস্ট্যান্ট কমিউনিকেশন করতে গেলে আমরা এখন GPS ব্যবহার করি, স্যাটেলাইট ব্যবহার করি, অর্থাৎ ভূ উপগ্রহ মানে কেন্দ্র, অর্থাৎ মহাশূন্যে আমরা বিভিন্ন স্টেশন স্থাপন করি, বিভিন্ন স্যাটেলাইট স্থাপন করি, যেগুলোর মাধ্যমে সমস্ত বিশ্বব্যাপী আমরা কমিউনিকেশনটা আরো ভালো করতে পারি। বাট ইট অল বিগ্যান 50 years ago উইথ ওয়ান জায়ান্ট স্পেস বেলুন। কিন্তু এটা কিন্তু 50 বছর আগে একবার শুরু হয়েছিল একটা জায়ান্ট বেলুনের মাধ্যমে বড় ধরনের। 10 জুলাই 1962 মার্ক দ্য বার্থ অফ স্যাটেলাইট কমিউনিকেশনস। 1962-তে প্রথম এরকম বেলুনের মাধ্যমে স্পেসে গিয়ে এরকম স্যাটেলাইট কমিউনিকেশন করার চেষ্টা করা হয়েছিল। অন দিস ডে দ্য টেলস্টার স্যাটেলাইট কমেন্সড ইটস জার্নি ইন টু স্পেস। তখন টেলস্টার নামে একটা স্যাটেলাইট স্পেসে জার্নি শুরু করলো। অ্যান্ড বিকেম দ্য ফার্স্ট এভার অ্যাক্টিভ কমিউনিকেশনস স্যাটেলাইট, এবং এটা প্রথম অ্যাক্টিভ একটা কমিউনিকেশন স্যাটেলাইট ছিল। ইট ক্যারিড দ্য ফার্স্ট লাইভ ট্রান্স অ্যাটলান্টিক টিভি ব্রডকাস্ট, এটা প্রথম একটা লাইভ টেলিকাস্ট করেছিল ট্রান্স অ্যাটলান্টিক টিভি ব্রডকাস্টের ক্ষেত্রে। টেলস্টার ওয়াজ বিল্ট বাই এ টিম অ্যাট বেল টেলিফোন ল্যাবরেটরিজ ইন দ্য USA। USA-র একটা টিম বেল টেলিফোন ল্যাবরেটরিজ নামে তারা এটা তৈরি করেছিল। ইনকর্পোরেটেড মেনি ইনোভেশনস সাচ অ্যাজ দ্য ট্রানজিস্টর অ্যান্ড দ্য 3600 solar panels that powered the satellite. The satellite power দেওয়ার জন্য তারা 3600 solar panel তৈরি করেছিল, এবং তারা ওইখানে ইনকর্পোরেট করেছিল, একসাথে স্থাপন করেছিল অনেকগুলো ইনোভেশনস, যেমন ট্রানজিস্টর ওখানে ব্যবহার করেছিল। টেলস্টার প্রোডিউসড 14 ওয়ার্কস অ্যান্ড রিলেড ইটস ফার্স্ট অ্যান্ড নন পাবলিক টেলিভিশন পিকচার্স অন 11 জুলাই 1962। 1962-তেই টেলস্টার তাদের 14 ওয়াটের একটা এরকম বিভিন্ন টেলিভিশন পিকচার রিলে করেছিল নন পাবলিক ক্ষেত্রে। দ্য স্যাটেলাইট খুড হ্যাভ এ 600 ভয়েস কলস, এই স্যাটেলাইটের মাধ্যমে 600 ভয়েস কল করা যেত। অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অ্যান্ড ওয়ান ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি চ্যানেল ফ্রম অ্যান এক শেপ ওবিট, এবং একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি চ্যানেল চালানো যেত ডিমের শেপের মতো একটা অরবিটের মাধ্যমে। টুডে উই ইউজ স্যাটেলাইটস ফর জিপিএস, জিপিএস আছে না, জিপিএস ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে আজকাল আমরা স্যাটেলাইট ব্যবহার করি, টিভি, রেডিও, ওয়েদার ট্র্যাকিং, মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন অ্যান্ড গ্লোবাল কমিউনিকেশনস, কি না করি আমরা স্যাটেলাইটের মাধ্যমে আজকাল। ওয়েদার, মিলিটারি সার্ভেলেন্স, যেমন সেনাবাহিনী তারা বিভিন্ন জায়গায় সার্ভেলেন্স করে, নজরদারি করে স্পেসের ক্ষেত্রে, স্পেসের গবেষণার ক্ষেত্রে, গ্লোবাল কমিউনিকেশনের ক্ষেত্রে, রেডিও, টিভি সব ক্ষেত্রেই কিন্তু এখন স্যাটেলাইট কিন্তু মারাত্মক জিনিস। তারপরে মুন ল্যান্ডিং, মুন ল্যান্ডিংটা বলা হচ্ছে যে ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, হ্যাঁ, শত বছর ধরে, হাজার বছর ধরে হিউম্যান বিইংস হ্যাড লুকড টু দ্য হেভেন্স অ্যান্ড ড্রিমড অফ ওয়াকিং অন দ্য মুন, আকাশের দিকে তাকিয়ে রয়েছে এবং কবে চন্দ্রে গিয়ে হাঁটবে সে চিন্তা করলো মানুষ। কিন্তু 1969-এ Apollo 11 মিশনের মাধ্যমে নীল আর্মস্ট্রং প্রথম পার্সন হলো যে কিনা অ্যাকমপ্লিশ করেছে, মানে পারফর্ম করেছে, করতে পেরেছে দ্য ড্রিম,
পরিপূরণ করতে পেরেছে স্বপ্নটাকে ফলোড অনলি মিনিটস লেটার বাই ব্যাজ ওল্ড্রিন। এবং তারপরে ব্যাজ ওল্ড্রিন নামে একজন লোক নেমেছিল মুনে। দেয়ার অ্যাকমপ্লিশমেন্ট গেভ পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দ্য হোপ অফ ফিউচার এক্সপ্লোরেশন। তারা যে অ্যাকমপ্লিশমেন্টটা করলো, যে অর্জনটা করলো, এটার ফলে মানুষকে এটা আশা দেখিয়েছে ভবিষ্যৎ গবেষণার ক্ষেত্রে, স্পেস গবেষণার ক্ষেত্রে। ইনফ্যাক্ট ইট ওয়াজ আ ফিট দ্যাট ওয়াজ সো ফ্যান্টাস্টিক। এটা এমন একটা পদক্ষেপ ছিল, এমন একটি ঘটনা ছিল, এটা খুব ফ্যান্টাস্টিক। এবং দ্য আর স্টিল কনস্পিরেসি থিওরিস্ট, তবে এখনও এই বিষয়টা নিয়ে এখনও অনেক ষড়যন্ত্রমূলক তত্ত্ব দেওয়া হয় যে এটা নাকি আমেরিকানরা, এই যে কেউ নাকি চন্দ্রে যায় নাই, খুদাই আমেরিকানরা তারা নিজেদের একটা স্টুডিও বানাইয়া এই স্টুডিওতে নাকি এটা এরকম অভিনয় করে এটা বিশ্বব্যাপী মানুষকে দেখাইছে যে আমরা সব পারি, মানে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য। এটার কোনো সিউরিটি আছে? অনেকে বলে এরকম কনস্পিরেসি থিওরি আছে, আমেরিকানদের মানে করতেও পারে, কারণ তারা তো মানে লিডিং পর্যায়ে ধরতে গেলে অনেক মিথ্যা কথা বলে বিশ্বকে তাক দেখানোর জন্য, ইনভেস্টমেন্ট ইয়া করার জন্য। হ্যাঁ, হু ইনসিস্ট ইট কুড নট বি পসিবল। যারা এটাকে অবিশ্বাস করে, সন্দেহ করে, তারা বলে যে এটা অসম্ভব, এটা হতেই পারে না। পুটিং এ ম্যান অন দ্য মুন ইজ পারহ্যাপস ম্যানস মোস্ট ইন্সপায়ারিং অ্যাকমপ্লিশমেন্ট। যেটা মানুষকে চন্দ্রে পাঠানো, এটা সম্ভবত সবচেয়ে একটা উৎসাহব্যঞ্জক একটা কর্ম সাধন অর্জন। ইট ওপেন দ্য ডোর টু ফিউচার স্পেস ট্রাভেল অ্যান্ড লেড টু আ নাম্বার অফ স্পিন অফ ইনভেনশনস, ইনক্লুডিং ফ্লেম রেজিস্ট্যান্স টেক্সটাইলস ইউজ বাই ফাইটার্স। এটা বলছে যে ইট ওপেন, এই যে চন্দ্রে মানুষ যাওয়ার যে গবেষণাটা বা এই যে ইয়াটা করেছে, যে এটা ভবিষ্যতে স্পেস ট্রাভেলের ক্ষেত্রে ব্যাপক একটা দরজা খুলে দিয়েছে, এবং একটা স্পিন অফ ইনভেনশন। এটা একটা স্পিন অফ, মানে স্পিন অফ মানে কি, যে এটা চলতেই থাকবে, এটা ঘুরতেই থাকবে। এটা মানে মানে কাঠিন যেমন ঘুরতে থাকে, একটা একটার পর একটা পাক খুলতে থাকে, পাক খুলুন না, দড়ির পাক খুলে না, প্যাচ প্যাচ ভাঙে না, যে প্যাচ ভাঙার এটা একটা ইনভেনশন। মানে এটার মাধ্যমে যে জটিলতা আছে স্পেস গবেষণার ক্ষেত্রে বা ইয়ার ক্ষেত্রে, এটা ভেঙে যাবে। এবং এর এর সাহায্যে এটা করতে গিয়ে প্রথম আগুন প্রতিরোধক কাপড় তারা টেক্সটাইল তৈরি করেছে, ইউজ বাই দ্য ফায়ার ফাইটার্স। প্রথম যে এখন যে বর্তমান যে ফায়ার ফাইটারটা এক ধরনের কাপড় ব্যবহার করে, যে কাপড় আগুন লাগে না, এটা কিন্তু ওখান থেকেই ওরা চিন্তা করে তৈরি করেছে। ভিজিবল ব্রেসেস, ইনভিজিবল ব্রেসেস, এক ধরনের ইনভিজিবল জায়গায় যেখানে কিছু দেখা যায় না, সেখানেও তারা দেখতে পারে একটা ইয়ার মাধ্যমে। ইমপ্রুভ স্যাটেলাইট ডিশেস অ্যান্ড বেটার মেডিকেল ইমেজিং, ইমেজিং দেখার ইমেজিং, মেডিকেলের ক্ষেত্রে ইমেজিং একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং ইমপ্রুভ স্যাটেলাইট ডিশ চ্যানেল যে আমরা দেখি বর্তমানে, এগুলোর ক্ষেত্রে এটা খুব ইফেক্টিভ। তারপরে হলো ইন্টারনেট, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, দ্য আরফানেট। দ্য ফার্স্ট ইন্টারনেট ওয়াজ ইনভেন্টেড ইন 1969। প্রথম ইন্টারনেট এটা ইনভেনশন হয়েছিল কবে, 1969-এ। তারপরে পাবলিক অ্যাক্সেস এটার মধ্যে হইল কবে, 1993-তে। আজকে প্রায় 22 বছর হয়ে গেল। হ্যাঁ, টুডে জাস্ট 22 ইয়ার্স লেটার দ্য ওয়েব হ্যাজ রেভলিউশনাইজ দ্য ডিসএমিনেশন অফ ইনফরমেশন। ডিসএমিনেশন মানে হলো যে প্রচার প্রসার, তথ্যের প্রচার প্রসারের ক্ষেত্রে ওয়েব ওয়েব ইন্টারনেট ইন্টারনেট একটা রেভলিউশন করেছে। ক্রিয়েটেড নিউ ক্রিয়েটেড এ মাল্টি ট্রিলিয়ন ডলার ইকোনমিক ফেনোমেনা, যার ফলে বহু মাল্টি ট্রিলিয়ন ডলারের একটা ঘটনা বা ব্যবসা বা একটা কর্মকাণ্ড এখানে চলেছে। প্লেড এ রোল ইন রেভলিউশনস and has interconnected much of the globe. বিশ্বের সমস্ত জায়গাকে বিশ্বব্যাপী যুক্ত করেছে। It has also made it possible for people all over the world to reach out and touch someone. এবং এর ফলে মানুষ একজনের সাথে একজন যোগাযোগটা এখন বেড়ে গেছে। The microchip, এই যে microchip গুলো ছবিতে দেখা যাচ্ছে ছোট ছোট, a microchip is a set of electronic circuits on one
স্মল আরবি কি চলে গেছ? হ্যালো তুমি কি বের হয়ে গেল? না না তুমি তো আছো, আমি তো আছি, তুমি আবার ঢুকো। আচ্ছা আসছ? হ্যালো আরবি আসছ? আরবি আরবি তোমার ভিডিওটা ওপেন করো। জি স্যার, দেখো এখানে মাইক্রোচিপ কি বলছে, এখানে মাইক্রোচিপটা একটু পড়ো, এটা পড়ো তো পড়ো। এ মাইক্রোচিপ ইজ এ সেট অফ ইলেকট্রনিক সার্কিটস অন small plate of এটা কি লিখছে? সেমি, ওয়েট আমি একটু বড় করে দেখি। মোবাইলে সেমি কন্ডাক্টর মোবাইলে ম্যাটেরিয়াল পলি সিলিকন। জি হ্যাঁ হ্যাঁ মোবাইলে ক্লাস করতেছ? জি স্যার। আচ্ছা আচ্ছা মাইক্রোচিপস আর ইউজ ভার্চুয়ালি ইন অল ইলেকট্রনিক ইকুইপমেন্টস and have a revolutionized the world of electronics. The foreigner to the microchip, wait, microchip was invented back in 1959, but it didn't really start to take off until the 1980s. Since then, incredible advances in microchips have made it possible for them to be cheaply and effectively used for calculators, personal computers, pet identifications, automatic teller machines, satellites, pacemakers, cell phones, and microwave ovens, among many other products. আচ্ছা তাহলে মানে মাইক্রোচিপটা তো বুঝতে পারছো, এই যে ছবিতে দেখতে পাচ্ছ না ছোট ছোট চিপ, জি মানে এটা হলো যে সেট অফ ইলেকট্রনিক সার্কিট। জি সার্কিটের মাধ্যমে কি হয়, ইলেকট্রনিক সার্কিটে কি করে মানে ইলেকট্রিসিটিটা পাস হয়, তো পাস হয়ে হয়ে এগুলো বিভিন্ন রকমের কাজ করে। তো আগে যে আগে যে যেমন কম্পিউটার, একটা কম্পিউটার ছিল মনে করো তোমাদের ওই যে তোমাদের সমস্ত ফ্ল্যাট যেটা আছে সবটা মিলে ছিল একটা কম্পিউটার, এত বড় চিপ ছিল মাইক্রোচিপ, মানে চিপ গুলো এত বড় ছিল, এগুলোকে ওরা ছোট করে জি আনতে এত ছোট করছে। তো এত ছোট আনার ফলে কিন্তু এখন ল্যাপটপটা ছোট হয়ে গেছে,
তো এগুলো মানে অর্থাৎ মাইক্রোচিপ আসার পরেই কিন্তু আমাদের যে ইলেকট্রনিক্স যেই জিনিসপত্র এগুলো সাইজ ছোট হওয়া শুরু করলো, তাই না? আর না হলে এই যে ক্যালকুলেটার, পার্সোনাল কম্পিউটার, প্যাট আইডেন্টিফিকেশন, অটোমেটিক টেলার মেশিন, এই যে টাকা যে গোনে, স্যাটেলাইট পেস মেকার, মানুষের হার্টের সমস্যা হলে যে ব্যাটারি বসায় একটা এটা পেস মেকার, মাইক্রোওয়েভ আভেন্স, এই যে এগুলা ক্ষেত্রে এখানে কিন্তু মাইক্রোচিপের ব্যবহার কিন্তু মারাত্মক। তাহলে আমাদের এটা চলে গেল। এরপরে হলো আমাদের আরেকটা লেসন, এটা পড়লে আমাদের মোটামুটি তোমার এই পরীক্ষার জন্য যে লেসন অন্তত শেষ হয়ে যাবে, এটা ছোট, বেশিক্ষণ লাগবে না। এটা কি বলছে যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাগেইনস্ট অ্যান ওল্ড এজ ডিজিজ, যে ওল্ড এজ ডিজিজ যে আমাদের যেটা রয়েছে সেটার ক্ষেত্রে সায়েন্স অ্যান্ড টেকনোলজি কি ভূমিকা রয়েছে। এখানে একজন ব্যক্তির কথা বলা হচ্ছে, এখানে একটা IDRI এর একটা কথা বলা হচ্ছে, স্টিভ রিড, হু ইজ দ্য ফাউন্ডার, প্রেসিডেন্ট অ্যান্ড চিফ সায়েন্টিফিক অফিসার অফ ইনফেকশাস ডিজিজেস রিসার্চ ইনস্টিটিউট, IDRI। IDRI এর একজন চিফ সায়েন্টিফিক অফিসার হলো এই ভদ্রলোক স্টিভ রিড। IDRI একটা নন প্রফিট অর্গানাইজেশন বেসড অন সিয়াটল। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য, বুঝছো? এই যে তোমার MCQ তে আসবে, বলবে যে IDRI ইজ এ কোন ধরনের প্রতিষ্ঠান, ঠিক আছে? এগুলো কিন্তু তোমার ওই MCQ তে কিন্তু আসবে। আমাদের যে পরীক্ষা কলেজে এখানে কিন্তু এই প্রশ্নটা আসছে যে IDRI ইজ এ মানে কি কি ধরনের প্রতিষ্ঠান এটা, তাই না? এটা কোথায় অবস্থিত? হ্যাঁ, এরকম এগুলো কিন্তু MCQ আসবে। আমি কিন্তু মানে যেটা বুঝলাম আর কি, ইট ডেভেলপস নোভেল অ্যান্ড অ্যাডভান্স প্রোডাক্টস ফর দ্য ডায়াগনোসিস। ডায়াগনোসিস মানে কি? রোগ নির্ণয়ের ক্ষেত্রে বিভিন্ন অ্যাডভান্স প্রোডাক্ট এবং নোভেল উন্নত মানের যেসব প্রিভেনশন এবং ট্রিটমেন্টের জন্য নেগলেক্টেড ডিজিজ রিলেটেড টু পভার্টি, দরিদ্র মানুষ যারা নেগলেক্ট করে যেসব রোগ এগুলার ট্রিটমেন্টের ক্ষেত্রে এই যে এই প্রতিষ্ঠানটা IDRI, ইনফেকশাস ডিজিজ রিসার্চ ইনস্টিটিউট, তারা এটা এখানে কাজ করে থাকে। এই তাদের লোগোটা দেখো, IDRI, IDRI, ইনফেকশাস ডিজিজ রিসার্চ ইনস্টিটিউট, সংক্রামক IDRI রিসার্চ ইনস্টিটিউট। আচ্ছা তুমি এটা পড়ো, এখান থেকে পড়ো। ওয়েন When I started working on the research and science of leprosy more than a decade ago, people thought this chronic infectious disease would eliminate itself and burn out over time. We didn't have Hello. Ji. Leprosy. Hello. What's the meaning of leprosy? Okay. Leprosy. We didn't have time leprosy. for what? Hello. Ji. Leprosy ortho ki? Leprosy. Leprosy. Jaina. Kustoro. Kustoro guzo. Ji. Kustoro pe ki bolo. Chamra rog. Huh? চামড়ার রোগ, চামড়ার যে রোগ হয়। জি আচ্ছা, লেপ্রোসিটা দেখাচ্ছি। দেখা যাচ্ছে? না এখনো। হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে দেখো মানুষের চামড়ায় কি ধরনের ডিজিজ, এই লেপ্রোসি। কুষ্ঠরোগ হলে কিন্তু শুধু চামড়া রোগ না, এখানে কিন্তু বিভিন্ন ধরনের হাত পা বেঁকে যায়, দেখছো? হাত পা লেপ্রোসি স্টিগমা, এই যে হাত পা বেঁকে যায়, চামড়ার মধ্যে এক ধরনের একটা হয়, এই যে বিভিন্ন ছোপ ছোপ, কুষ্ঠরোগ, জি লেপ্রোসি সিমটমস অফ লেপ্রোসি, যে হাত পা বেঁকে যায়, যে এরকম হয়ে যায়,
মানে ডিসফিগার্ড অফ দ্য অর্গানস বডি বিভিন্ন অর্গানগুলো ডিসফিগার হয়ে যায় স্কিনের ড্যামেজ হয় অনেকের হাতের এরকম এই যে বিভিন্ন ধরনের এই যে হাতে দেখছো কি হয় এগুলো জি এই যে ঠিক আছে আচ্ছা তারপরে আরেকটা মানে কি শব্দ দেখছিলাম ক্রনিক ক্রনিক অর্থ কি ক্রনিক ক্রনিক অর্থ কি জানি না ক্রনিক অর্থ হলো সংক্রামক সংক্রামক অর্থ বুঝো যেটা ছড়ায় হ্যাঁ সংক্রামক ক্রনিক ক্রনিক ডিজিজ এই যে ক্রনিক পেইন দেখতে পাচ্ছ এগুলো সব জি সময় থাকে তোমার যাবে না ঠিক আছে ক্রনিক এই যে ক্রনিক অফ এন ইলনেস persisting for a long time or constantly recurring মানে যেটা যেটা চিকিৎসা হয় না যেটা তোমার একটা রোগ মনে করো যে অনেকের গ্যাস্ট্রিক অনেক দিন ধরে গ্যাস্ট্রিকের চিকিৎসা সে করতেছে না বা করে অবহেলা করে একটা পর্যায়ে বয়স হয়ে গেলে গ্যাস্ট্রিক আর ভালো হয় না এটা সব সময় থেকে যায় যে রোগটা তোমার দীর্ঘদিন তোমার সাথে আছে এটা কিন্তু তোমার দীর্ঘদিন থাকতে থাকতে এটা তোমার বন্ধ হয়ে যায় ঠিক আছে ফর এ লং টাইম অর কনস্ট্যান্টলি রিকারিং বারবার এটা উঠে আসে যেমন ক্রনিক ব্রঙ্কাইটিস অনেকের কাশি অনেকে দেখবে সারা বছরই কাশে ওষুধ খাইলেও কাশে না খাইলেও কাশে এগুলো হলো ক্রনিক ব্রঙ্কাইটিস অনেকে দেখা যায় যে সারা বছরে সর্দি মানে ক্রনিক ফ্লু সারা বছরই জ্বর রাত্রেবেলা জ্বর উঠে সব সময় তাই না এগুলো কিন্তু ক্রনিক রোগ আর কি আচ্ছা তারপরে আমরা দেখি টেক্সটের দিকে চলে যাই এখানে কি বলছে যে পড়ো তুমি পড়ো কোথা থেকে পড়বো ওয়েন থেকে হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় 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 পারা উই ডিডন্ট হ্যাভ টাইম ফর দ্যাট ওয়াই নিয়ারলি এটা কি 250,000 new cases of leprosy are diagnosed every year and many more go undetected. এখানে একটা ইনফরমেশন দিচ্ছে যে প্রায় 250,000 লেপ্রোসি ডায়াগনাইজ করা হয় এবং আরো দেখা যাচ্ছে যে অনেকেই এই রোগ তাদের ডিটেকশন করা হয় না আনডিটেক্টেড মানে যেটা শনাক্ত করা হয় না অ্যাপ্রক্সিমেটলি প্রায় 10% অফ নিউ কেসেস অকার ইন চিলড্রেন এইটা 10% শিশুদের ক্ষেত্রে বেশি ঘটে ইভেন দাও ইটস অ্যাসোসিয়েটেড উইথ বিবলিক্যাল টাইমস একদম বিবলিক্যাল টাইমস থেকে এটা মানে এই রোগটা আছে লেপ্রোসি রিমেইনস মানে যখন যীশুখ্রিস্ট ছিলেন তুমি কি জানো যীশুখ্রিস্ট যে অনেক এরকম কুষ্ঠ রোগীকে ভালো করে দিতেন জানো তো হ্যাঁ বিবলিক্যাল টাইমস বলতে কি বোঝায় অর্থাৎ যীশুখ্রিস্টের সময় বাইবেল যখন ছিল যীশুখ্রিস্ট বাইবেল নিয়ে আসছে না জি বিবলিক্যাল টাইমস এর সময় থেকে এটা জড়িত লেপ্রোসি রিমেইনস এ প্রবলেম ইন দ্য মডার্ন এরা এন্ড ওয়াজ রিপোর্টেড ইন 130 কান্ট্রিজ ওয়ার্ল্ড ওয়াইড যে লেপ্রোসিটা বর্তমান যুগে একটা মারাত্মক সমস্যা এবং 130টা দেশে এটা রয়েছে ইটস মোস্ট প্রেভালেন্ট ইন এ নাম্বার অফ কান্ট্রিজ থ্রু আউট আফ্রিকা আফ্রিকার বিভিন্ন দেশে এটা বেশ ব্যাপক প্রেভ্যালেন্ট মানে চরম আকার বিরাজ করছে এশিয়া অ্যান্ড সাউথ আমেরিকা এশিয়াতে আছে এবং সাউথ আমেরিকাতেও আছে সিমটমস ইনক্লুড দ্য প্রোগ্রেসিভ অ্যান্ড পার্মানেন্ট ড্যামেজ টু দ্য স্কিন এটা কী কী সিমটম আছে পার্মানেন্ট ড্যামেজ হয় স্কিনের এবং এটা প্রোগ্রেসিভ হয় এটা চলতেই থাকে স্কিনের নার্ভের তোমার বিভিন্ন রোগ আছে না বিভিন্ন নিউরন মানুষের দেহের যে নিউরন গুলো আছে যে নিউরনের মাধ্যমে আমাদের এই যে দেহে যে চেতনা বোধ হয় যেমন তোমাকে চিমটি দিলে তুমি ব্যথা পাও এটা
তোমার নার্ভগুলো নিউরনগুলো ভালো থাকে, যখন এই কুষ্ঠরোগ হবে লেপ্রোসি, তখন এইগুলো এগুলো শুকিয়ে যায়, এগুলো নষ্ট হয়ে যায়, লিম্বস অ্যান্ড আইস, চোখে এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মানে তাদের কর্মক্ষমতা কমে যায়। বাট দে ক্যান টেক সেভারাল ইয়ার্স টু অ্যাপিয়ার, কিন্তু এগুলো অনেক সময় লাগে, মেকিং দ্য ডিজিজ হার্ড টু ডায়াগনাইজ এট অ্যান আর্লি স্টেজ। তবে প্রাইমারি লেভেলে এই রোগটাকে শনাক্ত করা খুব কঠিন, ইভেন ওয়ার্স, লেপ্রোসি কামস উইথ এ স্টিগমা, লেপ্রোসি এক ধরনের স্টিগমাও নিয়ে আসে। স্টিগমা বলতে আমরা কি বুঝি, স্টিগমাটা আমরা দেখি স্যার আজকে ছুটি দিয়ে দেন, আচ্ছা সেটা শেষ হয়ে যাবে এখনই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে দেখে দাও কেমন। জি স্যার, তাহলে আমরা আগামী ক্লাসে আবার দেখবো। হ্যাঁ কালকে তুমি আবার ইয়ে করো, ক্লাস করো। জি স্যার।